ব্যারাকপুর মণ্ডলের মহিলা মোর্চার নবনির্বাচিত সভাপতিকে সম্বর্ধনা জানানো হলো কর্মীদের তরফ থেকে ব্যারাকপুর রবীন্দ্রপল্লী এলাকায়। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক শক্তি বাড়াতে বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। তেমনভাবেই রদবদল করা হয়েছে বিজেপির মহিলা মোর্চার ব্যারাকপুর এক মণ্ডলের। সেখানে সভানেত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে রূপালী সরকারকে। তাকেই আজ ব্যারাকপুর রবীন্দ্রপল্লী এলাকায় বিজেপি মহিলা মোর্চা কর্মীদের তরফে সম্বর্ধনা জানানো হয় ফুলমালা দিয়ে এবং উত্তরীয় দিয়ে। তাকে বরণ করে নেওয়া হয় আগামী দিনে সকল মহিলা মোর্চা কর্মীদের সহযোগিতা কামনা করে। মহিলা মোর্চাকে প্রেসিডেন্টকে উত্তরীয় করে বরণ করে নিচ্ছে সোনালী আচার্য। উত্তরে পড়িয়ে কাবেরী দেবনাথ মহাশয়।